বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সিং প্রফেশনে আসতে চাচ্ছি তাদের ভিতরে দুইটা অপশন রয়েছে একদল পার্ট টাইম ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে আর একদল ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে দেখা যাচ্ছে যারা পার্ট টাইম ফ্রিল্যান্সিং করছে বা করতে চাচ্ছে তাদের পাশে একটা জব রয়েছে তারা ব্যবসা করছে এবং তাদের বাড়তি সময়ের ভিতরে আরো কিছু রোজগারের জন্য তারা পার্ট টাইম কিছু করতে চাচ্ছে এই পার্ট টাইম কাজের ভেতরে বেশ কিছু কাজ সিস্টেম রয়েছে যে কাজগুলো আপনি শুধুমাত্র পার্ট টাইম সময়ের জন্য করতে পারেন বা আপনি এক অল্প সময় দিলেই যেখান থেকে কাজ করা পসিবল আপনি কিন্তু এর যে বিরাট একটা সেক্টর রয়েছে এই সেক্টরের ভিতরে সব কাজই পার্ট টাইম করতে পারবেন না কিছু কিছু কাজ রয়েছে যেই কাজগুলোর জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে বাট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পার্ট টাইম কিছু কাজের সিস্টেম আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করে জব পোস্ট করতে পারবেন এবং কিভাবে কাজ করবেন পেমেন্ট থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে আমি আজকে বুঝিয়ে দিব সো এই ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে যদি আপনি পার্ট টাইম ফ্রিল্যান্সিং শুরু করতে চান সো চলুন আর বাড়তি কথা না বলে চলে যাই সরাসরি ডেস্কটপের পর্দায় এই ফোর ভেতরে সবচাইতে বেশি আপনি যে সার্ভিস গুলো পাবেন সেটা হচ্ছে পার্ট টাইম সার্ভিস এখান থেকে আপনি চাইলে ফুল টাইম সার্ভিসও দিতে পারবেন কিন্তু আমাদের ফুল টাইমের বিষয়বস্তু এই ভিডিওটা না আমি শুধুমাত্র আপনাদের সাথে আলোচনা করব এবং কাজ সিস্টেম দেখাবো শুধুমাত্র পার্ট টাইম জবগুলো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন ধরনের জব সার্ভিসগুলো রয়েছে বাট কোন সার্ভিসগুলো আপনি এখান থেকে পার্ট টাইম দিতে পারবেন সেটা আপনি একবার ভিজিট করলেই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসইও কিছু সার্ভিস রয়েছে খুবই সিম্পল কিছু কাজ রয়েছে এসইও এর ভিতরে অ্যাকাউন্ট সাইনআপ রেফারেল রেজিস্ট্রেশন অ্যানালিটিক্স রিসার্চ এরপর ডকুমেন্ট সাবমিশন লিঙ্ক বিল্ডিং এগুলো আমরা দেখলেই বুঝতে পারছি এগুলো খুবই অল্প সময়ের কাজ এরপর সোশ্যাল নেটওয়ার্কের কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট প্রমোশন রিলেটেড কিছু সার্ভিস রয়েছে এগুলো হচ্ছে পার্ট টাইম রিলেটেড কাজ রাইটিং এর কাজ দেখতে পাচ্ছেন এখান থেকে রাইটিং ইবুক বিভিন্ন ধরনের রেজুমে রাইটিং এগুলো সিম্পল কিছু পার্ট টাইম রিলেটেড আপনি কাজ করতে পারবেন রেটিং রিভিউ ফিডব্যাক এগুলো খুবই সিম্পল টাইমের কাজ সেলস পাচ্ছেন এগুলো নিয়েও আপনাকে ঘন্টার পর ঘন্টা সারাদিন বসে থাকতে হবে না এখান থেকে গ্রাফিক্স ডিজাইন যে কাজগুলো রয়েছে এখান থেকে এগুলো আপনার জন্য একটু লম্বা সময়ের কাজ হতে পারে এখান থেকে তাছাড়া যারা এই রিলেটেড সেক্টরে কাজ করে যারা গ্রাফিক্সের কাজ করে তাদেরও কিন্তু একটা লোগো ডিজাইন করতে একটা ব্যানার ডিজাইন করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে না এরপর ভিডিও অ্যাডস অডিও প্রোগ্রামিং এরপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যে কাজগুলো রয়েছে সবগুলো কাজ এবং আপনি কমপক্ষে চার ডলার থেকে এখান থেকে আপনি ডিমান্ড করতে পারবেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের জবগুলো পাচ্ছেন সেই জবগুলো আপনি এখানে অফার করতে পারবেন এবং সবগুলো জবই ভেরি সিম্পল যেগুলো আপনি এখানে দেখতে পেয়েছেন আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে জয়েন করবেন প্রোফাইল ক্রিয়েট করবেন সার্ভিস অফার করবেন সো চলুন শুরু করা যাক সেজন্য আপনাকে সর্বপ্রথম রেজিস্টারে ক্লিক করতে হবে এরপর আপনার একটা ইউজার নেম দিতে হবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নিউজ লেটারটা নিতে পারেন অথবা না নিলেও চলবে এরপর রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে অথবা ইমেলটাকে ভেরিফিকেশন করে ফেলবেন এখানে লগ ইন করার পর আপনার অ্যাকাউন্ট ইন্টারফেস এইভাবে শো করবে এখান থেকে আপনি পাচ্ছেন অনেক ধরনের অপশন এই অপশনগুলো থেকেই আপনাকে প্রত্যেকটা কাজ শুরু করতে হবে প্রথমে আপনার প্রোফাইলটাকে রেডি করে নিতে হবে সেজন্য পাবলিক প্রোফাইলে চলে আসতে হবে পাবলিক প্রোফাইলে আসার পর এখানে রয়েছে ডিসক্রিপশন প্রথমত আপনার একটা সার্ভিস ডিসক্রিপশন দিতে হবে আপনি কে আপনি কি কাজ করছেন আপনি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করেন সেগুলো সম্পর্কে আপনাকে কয়েক লাইন এখানে লিখে দিতে হবে যেহেতু আমাদের সার্ভিসটা সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া বেসড দ্যাটস সাই আমি একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রোফাইল ক্রিয়েট করছে এখানে রিস্রিপশনে আমি আমার সেক্টর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোন ধরনের সার্ভিস গুলো আমি প্রোভাইড করি সেগুলো সম্পর্কে বলে দিয়েছি এরপর এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজটা জানেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ স্পেশালিটি কতটুকু সেটা আপনাকে মেনশন করে দিতে হবে অতপর এখানে সেভ ক্লিক করবেন এরপর রয়েছে স্কেল আপনার কি কি দক্ষতা রয়েছে আপনি কি কি সার্ভিস দিতে পারবেন সেগুলো এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন আপনার স্কিলগুলো অ্যাড করবেন প্রত্যেকটা স্কিল অ্যাড করার পর সেভ ক্লিক করবেন এরপর রয়েছে আপনার এডুকেশন লেভেল এখান থেকে এটা ক্লিক করে আপনার একাডেমিক ইনফরমেশনগুলো এখান থেকে অ্যাড করে দিবেন এরপর এখান থেকে লাস্টে রয়েছে আপনাদের জন্য সার্টিফিকেশন আপনারা যদি অনলাইন থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন গুলো থাকে আপনি এখানে অ্যাড করতে পারেন অনেকের ইউডেমি থেকে একটা কোর্স করা থাকে অনেকের বিভিন্ন ধরনের অ্যাডবের উপর বেশ কিছু কোর্স করা থাকে দেখা যায় বিভিন্ন ধরনের কোর্স রিলেটেড যেসব ওয়েবসাইট গুলো রয়েছে সেখান থেকে আপনার বেশ কিছু কোর্স করা রয়েছে কিংবা আপনি একটা ইংলিশের উপর একটা টেস্ট দিয়েছিলেন আপনার ভালো একটা সার্টিফিকেট এসেছে গুগলের বেশ কিছু কোর্স রয়েছে সেগুলো আপনি করেছেন সেখান থেকে আপনার কিছু সার্টিফিকেট রয়েছে সেগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন যদি এগুলো আপনার কাজের জন্য খুব বেশি ভ্যালু ক্রিয়েট করে না বাট তারপর আপনার যদি বেশ কিছু সার্টিফিকেট থাকে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার কাজ পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে এরপর এখানে আপনার জন্য রয়েছে মাই পোর্টফোলিও অপশন মাই পোর্টফোলিও অপশনের ভিতরে আপনি যেই সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছেন সেই সার্ভিসগুলো নিয়ে আপনি পূর্বে কি কি কাজ করেছেন সেগুলোর ইমেজগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন এতে করে আপনার পোর্টফোলিও যত বেশি সমৃদ্ধ হবে আপনি কাজ পাওয়ার চান্সে তত বেশি এগিয়ে থাকবেন এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অপশন এখান থেকে আপনি চাইলে জব পোস্ট রিকোয়েস্ট করতে পারেন এছাড়া এখান থেকে যারা সেলার রয়েছে সেলার রিকোয়েস্ট করতে পারবে এখান থেকে আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশন দেখাবো কোনো চিন্তা নেই সেজন্য আপনাকে একটা টাইটেল দিতে হবে আপনি কোনো সার্ভিস যদি নিতে চাচ্ছেন তাহলে সেই সার্ভিসের টাইটেল দিয়ে ডিসক্রিপশন দিবেন ট্যাগ দেবেন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন কত দিনের ভিতর নিতে চাচ্ছেন সেসব ইনফরমেশন দিয়ে আপনার বাজেট কত ডলার থেকে কত ডলার সেগুলো দিয়ে এখান থেকে লেটস মিট এই অপশনটা এখান থেকে অন করে দিয়ে সাজেস্টে ক্লিক করে দিবেন আপনার সকল ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকলে এটা এখান থেকে পোস্ট হয়ে যাবে এবার চলুন দেখা যাক আমরা কিভাবে জব পোস্ট করতে পারি বা আমরা এখান থেকে একটা গিগ ক্রিয়েট করতে পারি ভেরি সিম্পল সেজন্য এখান থেকে জবসে ক্লিক করে পোস্ট পোস্ট নাওতে নাওতে ক্লিক ক্লিক করবেন করার পর যেহেতু আমরা একটা পার্ট টাইম রিলেটেড জব অফার এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছি সো এখান থেকে আমরা সেই রিলেটেড একটা জব অফার দিতে চাচ্ছি সো এখান থেকে আমরা সোশ্যাল নেটওয়ার্ক রিলেটেড একটা জব দিব সেজন্য আমরা এখান থেকে বেছে নিতে চাচ্ছি ইউটিউব প্রমোশন ইউটিউবে আমি বেসিক্যালি হচ্ছে ভিউ কিংবা সাবস্ক্রাইবার এই জিনিস সার্ভিসগুলো আমি এখান থেকে দিতে পারি আর এই সার্ভিসগুলো দেওয়ার জন্য আপনি কিভাবে দিবেন আপনাদেরকে আমি টিপস বলে দিচ্ছি তার আগে চলুন এখান থেকে জব টাইটেলটা দেয়া যাক এখানে আমি দিয়ে দিয়েছি যে আমার কাছ থেকে কেউ যদি দুই হাজারটা ইউটিউব ভিউ নন ড্রপ কিনতে পারবে এরপর এখানে রয়েছে বাজেট আমি ঠিক কত ডলার বাজেট এখান থেকে আসলে এনে নিতে চাচ্ছি বা আমি কত ডলার এখান থেকে চার্জ করব সেটা আমি এখানে লিখে দিব এবার চলুন এই জিনিসগুলো সম্পর্কে জানা যায় যে আমি আসলে কত ডলার অফার করতে পারি কত ভিউর বিপরীতে এই ধরনের সার্ভিসগুলো বা এখান থেকে সোশ্যাল মিডিয়া রিলেটেড বা এই এস এম রিলেটেড সার্ভিসগুলো দেওয়ার জন্য আমার একটা ট্রাস্টেড একটা এস এম এম প্যানেল দরকার হবে যেই এস এম এম প্যানেল থেকে আপনি কোনো জব পোস্ট করলে কিংবা একটা অফার অর্ডার করলে আপনাকে দ্রুততার সময়ে এই সার্ভিস প্রোভাইড করবে সেজন্য আপনি চাইলে যে কোনো দেশের যে কোনো সাইটে যোগাযোগ করতে পারেন তাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন যে আপনি একজন ফ্রিল্যান্সার আপনি এই ধরনের সার্ভিস জন্য পোস্ট করবেন আপনার সার্ভিসটা যেন ঠিকঠাক ভাবে দেওয়া হয় এগুলো বলে নিলেও বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায় সো এখান থেকে আমি ব্যবহার করছি বেস্ট এস এম এম ডট কম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা যে কোনো সাইট ব্যবহার করলেই হবে আমি আপনাদেরকে জোর করছি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব ভিউ নন ড্রপ ডেইলি এখান থেকে এক থেকে চার হাজারটা নেওয়া যাবে এবং এটা এটা মাত্র থেকে ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে যিনি আপনার রয়েছে তার ভিডিওর আপনার নিতে হবে এখান থেকে লিঙ্কটা নেওয়ার পর আপনি কতটুকু ভিউ এখানে প্রোভাইড করতে চাচ্ছেন সেই ভিউ অ্যামাউন্ট এখানে লিখবেন লেখার পর আপনি জানতে পারবেন কতটুকু চার্জ আপনার খরচ হচ্ছে অতপর এখান থেকে আপনি পেমেন্ট অ্যাড করে সাবমিটে ক্লিক করে দিবেন দেন আপনার এই সার্ভিসটা এখান থেকে চলে যাবে সেখানে একটু খেয়াল করবেন আমার ভিউ প্রোভাইড করার জন্য খরচ হচ্ছে অলমোস্ট ডলার ডলার থেকে আমি অফার করছি কারণ আমার নিজেরও তো কিছু থাকতে হবে তাই না আর এমন কোনো রেট অফার করবেন না যেটা আসলে আরো কম দামে পাওয়া যায় কিংবা অন্যরা আরো কম টাকার ভেতর আরো বেটার সার্ভিস দিতে পারে যেহেতু কম্পিটিটিভ মার্কেট আপনাকে এই কম্পিটিশনের ভেতরেই টিকে থাকার জন্য শুরুর দিকে লো অ্যামাউন্ট অফার করতেই হবে পরবর্তীতে আপনি যখন দেখবেন ভালো কাজ পাচ্ছেন আপনি স্লোলি আপনার প্রাইস ইনক্রিজ করতে পারেন সো এখন আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি কোন ক্যাটাগরিতে সার্ভিসটা দিতে চাচ্ছি সেজন্য সোশ্যাল নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে এরপর রয়েছে সাব ক্যাটাগরি যেহেতু আমাদের এটা ইউটিউবের সার্ভিস সো এখান থেকে আমি ইউটিউব প্রমোশন সিলেক্ট করছি এবার রয়েছে ড্রিসক্রিপশন কোন ধরনের ইনফরমেশনগুলো আমাকে এখানে দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশনের ভিতরে বলে দিয়েছি যে আমার এই সার্ভিসটা শুরু হবে শূন্য থেকে এক ঘন্টার ভেতরে স্পিড হচ্ছে ডেইলি সর্বোচ্চ চার হাজারটা ভিউ নেওয়া যাবে এটা রিফিল টাইম হচ্ছে এটা নন ড্রপ সার্ভিস সো যে কেউ চাইলে রিল্যাক্সে ব্যবহার করতে পারবে রিয়েলিটি রিয়েল সার্ভিস এটা আমি ক্যান্সেল করা যাবে না এবং এই সার্ভিসটা যে কেউ নেওয়ার জন্য তাকে ভিডিও লিঙ্ক দিতে হবে এবং আমি কিছু নোট এখানে বলে দিয়েছি যে জিনিসটা আপনার সার্ভিসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আদারওয়াইজ আপনি পরবর্তীতে ট্রাভেল ফিস করবেন প্রথমত আপনি তাদেরকে একটা অফার করবেন যাতে করে সেখানে আপনার সার্ভিসটা নেওয়ার ব্যাপারে আকর্ষণ বোধ করে আমি এখানে বলে দিয়েছি ইউ ক্যান গেট এক্সট্রা ভিউস লাইক সাবস্ক্রাইবার হোয়াইল ইউজিং এছাড়া আমি এখান থেকে মেনশন করে দিয়েছি হোয়াইল ইউ চেঞ্জ দ্য লিঙ্ক আর ব্লক আর হাইড দ্য ভিডিও অফ দ্য অ্যাকাউন্ট দ্য অর্ডার ইজ মার্কেস কমপ্লিটেড সো আপনি এই জিনিসটা এখানে কেন লিখবেন কারণ অনেকে রয়েছে সার্ভিস নেওয়ার পর লিঙ্ক চেঞ্জ করে ফেলে ভিডিও প্রাইভেট করে ফেলে এই জিনিসগুলো যদি কেউ করে ফেলে বা করে তাহলে আপনি তাকে আগে থেকে মেনশন করে দিচ্ছেন যে তোমার সার্ভিসটা নেওয়া হয়ে গেছে এই জিনিসটা এটা প্রুফ করছে এতে করে কেউ যখন সার্ভিস নিবে কোনো ধরনের চিটিং করার দুঃসাহস করবে না আপনার সাথে এবার রয়েছে ট্যাগ্স আপনি সোশ্যাল সার্ভিস রিলেটেড কিছু ট্যাক্স এখানে ইউজ করবেন এবং কমাই ইউজ করবেন এখানে আমি বেশ কিছু ট্যাগ্স ব্যবহার করেছি এরপর রয়েছে বায়ার ইনফরমেশন এই বায়ার ইনফরমেশনের ভিতরে বাইরের প্রতি আপনার কি কি ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আপনার লেখা থাকতে হবে আপনি অবশ্যই আপনার বাইরের ইনস্ট্রাকশনটা ডিসক্রিপশনও লিখবেন প্লাস আপনার বাইর ইনস্ট্রাকশনের ভিতরে লিখে দেবেন তার প্রতি আপনার যে নির্দেশনাগুলো রয়েছে এটা যেন সে ভাবে দেখতে পারে সো এখানকার এই নোটটা আমি কপি করে নিচ্ছি নোটটা কপি করে বাইর ইনস্ট্রাকশনের ভিতরে আমি দিয়ে দিব এবার এখান থেকে আমাকে সাপ্লাই টাইমটা দিয়ে দিতে হবে যে আমি কতদিনের ভিতরে সাপ্লাইটা করতে পারবো যদিও এটা একদিনের একটা সার্ভিস কিন্তু মাঝে মধ্যে এমন হতে পারে আপনি যখন সার্ভিসটা এখানে পোস্ট করলেন এই ওয়েবসাইটের ভিতরে দেখা যাচ্ছে সাইটটা কোনো কারণে ডাউন হয়ে রয়েছে কিংবা তাদের এই সার্ভারটা বা এই অফারটা এই মুহূর্তে তখন কিন্তু আপনার প্রসেসিং করতে কিছু সময় দরকার একই সময় ভিতর একটা সাইট আপনাকে খুঁজে বের করতে হবে দিনের টার্গেট দেওয়াটা সবসময় হচ্ছে বেস্ট ডিসিশন এবার আপনি এখান থেকে লেটস মিট ক্লিক করবেন অতপর এখান থেকে মিডিয়াতে চলে আসুন মিডিয়াতে আসার পর আপনার একটা ফটো ইমেজ অ্যাড করে দিতে হবে আপনার এই সার্ভিস রিলেটেড সেখান থেকে আমি এটা একটা ইমেজ করে এরপর এখান থেকে আপনি চাইলে ভিডিও লিঙ্ক বা আপনার সার্ভিস রিলেটেড আরও কিছু যদি ভিডিও লিঙ্ক করা থাকে অন্য যে কোনো জায়গায় পোস্ট করা থাকে সেগুলোর ভিডিও আপনি এখানে করতে পারেন কিংবা অডিও থাকলে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন এখান থেকে আমি জাস্ট ইমেজ দিয়ে দিচ্ছি অতপর এখানে এক্সট্রাতে ক্লিক করবেন এক্সট্রাতে ক্লিক করার পর আপনি চাইলে এক্সট্রা কিছু প্রাইস টার্গেট করতে পারেন কিংবা অফার করতে পারেন যে আপনি এই পরিমাণ প্রাইস কেউ যদি আপনাকে দেয় তাহলে আপনি সেই সার্ভিসটাকে ইনস্ট্যান্ট প্রোভাইড করতে পারবেন সো যেহেতু আমাদের এই সার্ভিসগুলো ইনস্ট্যান্ট প্রোভাইড করার মতো না দ্যাটস ওয়াই আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করছি না দেন এখান থেকে আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমাদের জবটা এখান থেকে পোস্ট হয়ে আছে এছাড়া এখান থেকে আমাদের জন্য রয়েছে একটা শর্ট লিঙ্কস অপশন কেউ যদি এখান থেকে জেনারেট ইউআরএল এ ক্লিক করে এই লিঙ্কটা প্রমোট করে এবং আপনার প্রোফাইলটা প্রমোট হয় এবং আপনি যদি এখান থেকে কাজ পান তাহলে এই ওয়েবসাইট থেকে সে আপনার টোটাল কাজের উপরে টেন পারসেন্ট আর্ন করবে এবং সেজন্য আপনার কাছ থেকে কিন্তু কোনো কিছুই চার্জ করা হবে না এবার চলুন দেখা যাক আমরা কিভাবে এখান থেকে পেমেন্ট পাবো সেজন্য আপনার এখানে রয়েছে পেমেন্ট অপশন এরপর এখানে রয়েছে উইথড্রল অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেপাল পেওনিয়ার ব্যাংক ইনফরমেশন এছাড়া এখানে আমাদের জন্য ক্রিপ্টোকারেন্সি রিলেটেড পে আউট মাধ্যমগুলো এখানে রয়েছে এবার চলুন সেই বায়ার রিকোয়েস্ট অপশনটা একবার দেখা যাক সেজন্য এখানে রিকোয়েস্ট থেকে অল রিকোয়েস্টে ক্লিক করবেন অল রিকোয়েস্টে ক্লিক করলে যারা এখান থেকে বিভিন্ন ধরনের জব অফার করেছে সেগুলো আপনি যদি পারেন সেগুলো আপনি করতে পারবেন যেমন এখানে দেখুন একজন পোস্ট করেছে সো ভিউ আমরা যদি ক্লিক করি দেখা যাচ্ছে সে মিলিয়ন দিনের ভিতরে একটা সার্ভিস চাচ্ছে সেজন্য সে শুধুমাত্র প্যান ইন্ডিয়া রিলেটেড তার টার্গেট এবং শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভিস প্রোভাইডাররা তার সাথে যোগাযোগ করতে পারবে এছাড়া বিভিন্ন ধরনের ফটো এডিটিং এর কাজগুলো রয়েছে এই দেখুন অনেক কাজ রয়েছে সো আপনি যদি এই কাজগুলো করতে চান আপনি এখানে থেকে চাইলে সেন্ট কাস্টম অফারে ক্লিক করে তাকে একটা অফার দিতে পারেন এরকম অনেক ধরনের কাজ রয়েছে এছাড়া আপনি নিজে যদি কোনো জব অফার করতে চান সেটাও আপনি ঠিক সেম এই মাধ্যম থেকে সেন্ট এর রিকোয়েস্ট থেকে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের জব এখান থেকে অফার করতে পারেন কিংবা সার্ভিস অফার করতে পারেন যে আপনি অমুক কাজটা এখান থেকে করতে চাচ্ছেন এটি এখানে পোস্ট হয়ে থাকবে কোনো বায়ার যদি দেখে সে যদি এখান থেকে আপনাকে দিয়ে কাজটা করাতে চায় তাহলে আপনাকে দিয়ে কাজটা করাবে এটা ভেরি ইজি এখান থেকে আপনার থেকে পোস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট এই ক্লিক করে অল চলে এসে এগুলো দেখে একটা আইডিয়া নিতে পারবেন কিভাবে লিখবেন সেটা আপনি এটা দেখলেই বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এখান থেকে জয়েন করবেন কোন কোন কাজগুলো আপনি পার্ট টাইম হিসেবে করতে পারবেন কিভাবে পেমেন্ট পাবেন কোন কোন মেথডগুলো এখানে পেমেন্ট আপনাকে দিচ্ছে সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেরি কেন আপনি এখনই চলে আসুন ফোরার ডট এ ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য এর লিঙ্ক দেওয়া থাকবে এখানে জয়েন করে আপনার কাঙ্ক্ষিত প্রোফাইলটা ক্রিয়েট করে সার্ভিসের জন্য কাজ শুরু করে দিন সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ডেফিনেটলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আপডেটের জন্য আল্লাহ হাফেজ